Hamburg Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ, মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। नमस्कार आपनारा देखछेन आरामबाग टाइम्स आमी तपन कोटाल। शुभ जगदात्री पूजा उपलक्षे आरामबाग टाइम्स समस्त दर्शक बंधु के जानाई शुभ जगदात्री पूजार प्रीति शुभेच्छा ओ आंतरिक अभिनंदन। आज आमरा ए मुहूर्ते पहुंचे गेछि खानाकुलेर जयरामपुर सानी एथलेटिक क्लाबे। जयरामपुर सानी एथलेटिक क्लाबेर उद्योगे विगत बछरेर न्याय एबछरो जगदात्री पूजार आयोजन करेछे जयरामपुर सानी एथलेटिक क्लाब। এটি তাদের 14তম বর্ষ, আজ তাদের তৃতীয় দিন। এই তৃতীয় দিনের পূজা পর্ব চলছে। এখন আপনারা দেখছেন জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেল। এরপর আমরা দেখাবো জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাবের প্রতিমা ও জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে আগামী 17/11/2021 অর্থাৎ বুধবার দিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাব। ও আমরা জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাবের সদস্যদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। আবারও জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা আছি জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাবে। এখানে এখন পূজা পর্ব চলছে, আমরা সেই চিত্র আপনাদের সামনে এখন তুলে ধরছি আরামবাগ টাইমসের পক্ষ থেকে। দেখতেই পাচ্ছেন এখন পূজা পর্ব চলছে। সুন্দর প্রতিমা হয়েছে ও আপনাদেরকে আমি প্যান্ডেলও দেখালাম, খুব সুন্দর প্যান্ডেলও হয়েছে। আমরা খানাকুলের জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাবের সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাবে। এখানের ক্লাব সদস্যদের সাথে কাছ থেকে আমরা জেনে নেব এই এখানে জগদ্ধাত্রী পূজা সম্পর্কে। জয় দাদা, আপনার নাম কি? সুফল কুমার ব্যানার্জি। আচ্ছা, এটি আপনাদের কততম বর্ষ? এটা আমাদের 14তম বর্ষ চলছে। এই অতি কোভিড মহামারী, তারপর দুটো বড় বড় ভয়াল বন্যা, তারপরেও আপনাদের এত বড় যে জগদ্ধাত্রী পূজা কিভাবে সম্ভব হলো যদি একটু বলেন। ব্যাপার হচ্ছে এখানে জগদ্ধাত্রী পুজোটা করা হয়, দুর্গা পুজোয় এত বন্যা ভীতি থাকে এবং মানুষের মধ্যে একটা আনন্দ উদ্দীপনা করার জায়গা সেইভাবে থাকে না, সেই জন্য আমাদের মনের মধ্যে একটা ভাবনা তৈরি হয়েছিল যে আমরা এর পরবর্তীতে যদি একটা পুজো করতে পারি মানুষ একটু আনন্দ ফুর্তি করতে পারি। তো সেই ভাবনাটাকে মাথায় রেখেই বিগত 14 বছর আগে আমরা যে চিন্তাভাবনা নিয়েছিলাম সেটাকে এখনও আমরা বয়ে নিয়ে চলছি এবং আগামী দিনে চলবে। এবছর এই মহামারীকে কেন্দ্র করে, বন্যা বা করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে পুজোর বাজেট বা সমস্ত কিছু একটু ছোটো করা হয়েছে, কিন্তু আগামী দিনে আরও এটাকে বড়োভাবে করার চিন্তাভাবনা রয়েছে। আচ্ছা, আপনাদের যদি এই পূজা সম্পর্কে বলেন, এই পূজাকে কেন্দ্র করে কি কোনো অনুষ্ঠান হয়, এই সমস্ত সম্পর্কে যদি কিছু বলেন। পূজাকে কেন্দ্র করে তো অনুষ্ঠান, নাচ, গান, বিভিন্ন ধরনের অর্কেস্ট্রা বা যাত্রা এসব তো হয়ই, তার সঙ্গে বিভিন্ন ডাক্তারবাবুদেরকে এনে চেক আপ ক্যাম্প থেকে শুরু করে রক্তদান শিবির এসবগুলো প্রতি বছরই হয়ে থাকে। কিন্তু এবছর করোনা পরিস্থিতিকে মাথায় রেখে যেভাবে সরকারি গাইডলাইন আছে সেই ব্যাপারটাকে মেনটেন করে আমরা মোটামুটি পূজা অনুষ্ঠানটাকে করছি সমস্ত কিছু ছোটো করে। আচ্ছা, আপনাদের এই ক্লাবে কি শুধু জগদ্ধাত্রী পূজাই হয় নাকি আরও অন্যান্য পূজাও করে থাকেন আপনারা? না, আমাদের মেনলি ক্লাবটা পরিচালিত হয় সমাজ কল্যাণমূলক কাজের ক্ষেত্রে,
তা আমরা জগদ্ধাত্রী পুজোটাকে অনুষ্ঠানটাকে করি। তাছাড়া সরস্বতী পুজোটা আমাদের যে প্রাচীন পুজো, আমাদের শুরু থেকে সরস্বতী পুজোটা হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, সরস্বতী পুজোটা এখন ছোট হয়ে জগদ্ধাত্রী পুজোটা একটু বড় হয়েছে, কিন্তু এই বছরের জন্য বা গত বছরও তাই হয়েছিল। আমাদের জগদ্ধাত্রী পুজোটা অনেকটা ছোট করতে হয়েছে কোভিড পরিস্থিতিটাকে মেনে নিয়ে। আচ্ছা, অন্যান্য বছরের তুলনায় এই বছরে মানে আপনারা দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন? না, দর্শকের ভিড়ও একটু কম, কারণ কি মানুষ অনেক সচেতন হচ্ছে, হয়েছে। আর আমরা এবছর চাইছিও না যে দর্শক খুব বেশি আসুক, কারণ কি আমাদের পুজো এমনি ছোট করেছি, আর কোভিড পরিস্থিতির মধ্যে মানুষের গ্যাদারিংটা আমাদের ঠিক এবছর মেনে নিতে পারছি না। যারা আসছেন তাদেরকে আমরা মাস্ক দিচ্ছি, স্যানিটাইজারের ব্যবস্থা রাখা আছে, মাস্কের ব্যবস্থা রাখা আছে, দূরত্ববিধি মেনটেন করে সেই পুজোটাকে আমরা চালিয়ে যাচ্ছি এবছর। আচ্ছা আচ্ছা, আপনাদের ক্লাবে যে এত বড় জগদ্ধাত্রী পূজা, তার পেছনে কাদের অবদান সব থেকে বড় উল্লেখযোগ্য যদি একটু বলেন? সাধারণ মানুষ, সাধারণ মানুষ ছাড়া আমরা এত বড় পুজো আমরা কিছুই করতে পারতাম না। তার সঙ্গে সব থেকে বড় সহযোগিতা হচ্ছে আমাদের ক্লাব সদস্যদের, যাদের নিজস্ব অর্থানুকূলে এই পুজোটা হচ্ছে। আচ্ছা, আমাদের বাইরে কোনো কালেকশন থাকে না, আমাদের পাড়া কালেকশন করতে যাই না, বাইরে কারো কাছ থেকে চাঁদা আমরা আদায় করি না। ক্লাব সদস্যদের অনুদানেই, ক্লাব সদস্যদের সহযোগিতাতেই এবং এলাকার মানুষের ঐকান্তিক সহযোগিতায়। আচ্ছা, সবসময় তো আর্থিক সহযোগিতাই সবচেয়ে বড় কথা নয়, কিন্তু মানুষের সহযোগিতা আমাদের সঙ্গে আছে, আমাদের পাশে আছে, যার ফলে আমরা 14 বছর সেই মানুষের সহযোগিতা নিয়ে এবং ক্লাবের সদস্যদের আর্থিক আনুকূল্যে আমরা এই পুজোটা করে আসছি। এর সাথে সাথে মানে 8-10 বছরের ছেলে বা মেয়ে থেকে শুরু করে 70-80 বছরের বৃদ্ধ বা বৃদ্ধাই ক্লাবের সঙ্গে এই পুজোর সঙ্গে যুক্ত, সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি এবং আগামী দিনেও এই প্রাপ্তি আমাদের আশা করি ঘাটতি থাকবে না। আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা পুজোটাকে আরো ভালোভাবে করতে পারি, সমস্ত মানুষের মানে মিলিত প্রচেষ্টায় পুজোটা হয়। আচ্ছা দাদা, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম দেবাশিস মহাপাত্র। আচ্ছা, আপনি এই ক্লাবের সদস্য তাই তো? আমি এই পুজো কমিটির সম্পাদক। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে আরামবাগ টাইমসের পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা কথা বলছিলাম জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাবের সদস্যদের সাথে এবং ওনাদের কাছ থেকে আমরা পুজো সম্পর্কে জানলাম। এখন আপনারা প্রতিমা দেখুন, প্রতিমা দর্শন করুন। আমাদের চ্যানেলের সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।